প্লিজ রূপা দাদি, আমরা যেটা করে উঠতে পারিনি তুমি সেটা এতদিন ধরে কেন করো? টুবলু, জাস্ট স্টপ অ্যাকিউজিং মি। তুমি জানো রূপকথা খুব নাটকে আছো, এমন এমন নাটক করো মাঝে মাঝে সব ওলট পালট হয়ে যায়। এক্ষুনি আবার একটা নাটক করলে আমাদের উপর দোষ চাপিয়ে দিলে, আমরা নাকি আমাদের কর্তব্য করিনি। ঠিক কথা, আমরা কর্তব্য করিনি। তুমি কি করছিলে মা? হ্যাঁ, তুমি তো একবার পত্রিকায় গিয়ে একটা বিজ্ঞাপন দিতে পারতে, বলো একবার তোমার স্বামীর ওখানে খোঁজ নিতে পারতে। হ্যাঁ, একবার তো দেখলাম যে তুমি যাচ্ছ ওর কাজের জায়গায়, যেই রণ গেল না তুমিও গেলে না, তাহলে ও জেনে আর ব্যাপারটা কিছুই না, ফলে রঙনোর সঙ্গে বেড়াতে যাওয়ার ব্যাপারটি বোধ হয় মক্ষল ছিল না। আর যদি অবস্থার বিপাকে পড়ে বাদশাকে খোঁজা তোমার কাছে একটা জরুরি হয়ে থাকে, তাহলে কিন্তু এখনো সময় আছে, এখনো সময় আছে, চেষ্টা কর। বাচ্চার নামে সিঁধিতে সিঁদুর তো পড়ো, দেখো এ তোমার বিফলে যাবে না, আমি বুঝছি। কেমন আছো মা? মরে নিচে তা তো দেখাই যাচ্ছে। এরকম অলক্ষণে কথা কেউ বলে? অলক্ষণে বুঝি, অলক্ষণে নয়, অলক্ষণে তো শোনো, আজ আর কোনো মন্দ কথা শুনবো নি। হ্যাঁ, ওই সে ভোরবেলা আমি গেছিলুম তোমার পুজো দিতে তোমার জন্যে, আগে প্রসাদ খাবে তারপর অন্য কথা। তুমি আমার জন্য পুজো দিয়েছো? দিয়েছি তো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? অপরাধ করেছি? অপরাধ করেছি, বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো, আগে প্রসাদ খানা খাওয়া দেখিনি। কি এত চুপচাপ কেন? পুরো বাড়িটা শ্রাদ্ধ বাড়ির মতো হয়ে রয়েছে, তোমরা কি আমার শোক সভা পালন করবে? প্লিজ ডোন্ট। ইমন, কি রে তুই, তোর মুখে কি কিচ্ছু আটকায় না? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি আমি সেটাই বলছি, তোমরা যদি এরকম মুখ বাজার করে রয়েছো কেন? দেখো না, তোমার চোখের সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছে, এত সহজে আমি মরব না। এরকম কেউ করে? কি হয়েছে? আয় আমার কাছে, আয়, তোকে একটু জড়িয়ে ধরি, একটু জড়িয়ে ধরি মা। কি শান্তি, কি শান্তি পাচ্ছি রে তোকে জড়িয়ে ধরে, খুব শান্তি পাচ্ছি। তা তুমি শান্তি যখন পাচ্ছ তাহলে এত কান্নাকাটি করছো কেন? একদম কান্নাকাটি কর মা, কোথা দাঁড়িয়ে আছো কেন? আমি এসেছি বলে তুমি কি খুশি হওনি?
আমি না পারের খাবার খাইনি তো খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না। ও বৌঠা বৌঠা যা যাও শিগগিরই রান্নাঘরে যাও, রান্নাঘরে যাও, দেখছো না তোমার জাকে কিরম থামের মতো দাঁড়িয়ে রয়েছে, আর মেয়েটা তো এসে খেতে চাইবে তো বটে। থাক তুমি থাকো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। না এখন কেউ যাবে না, সবাই এখন আমার পাশে থাকবে। দুদিন দেখিনি তোমাদের কাউকে, খুব কষ্ট হয় তো, তোমরা তো আমার অভ্যেস হয়ে গেছো। বলে না দেখলে জ্বলে মরি আর না দেখলে প্রাণে মরি, কথাটা আছে জানো তো? জানি তো। ইমন চিরটা কাল যেন তোর সঙ্গে আমাদের সবার সম্পর্কটা এরকমই থাকে রে। তুমি তোমার বই খাতা জামা কাপড় গুছিয়ে নেবে বলছিলে না? তার মানে গুছিয়ে দেবে মানে কোথায় যাবে? কেন কোথায় যাবে? জামা কাপড় বই খাতা সব গুছিয়ে নিবি মানে কোথায় যাবি তুই? কি কি বলছে এরা, কি বলছে? তুমি কি বাই এনি চান্স কোথাও চলে যাওয়ার প্ল্যান করছো? তুমি কি ভাবছো যে ভানুমাসিকে নিয়ে নর্থ বেঙ্গল যাবে? শোনো এখন কিন্তু কোথাও যাওয়া হবে না। হ্যাঁ আমি কি বলেছি এটা? আমি তো দেখছি আমার চাওয়ার থেকে মিস্টার রণজয় চ্যাটার্জির চাওয়াটা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। যত তাড়াতাড়ি আমাকে এই বাড়ি থেকে বিদায় করতে পারলে ওনার শান্তি। মিছে মিছে আমাকে অ্যাকিউজ করছো না, তুমি নিজে বলনি কথাটা? আমি বলিনি, অনন্য স্যার বলেছেন, আর অনন্য স্যারের কথা বলার দায়টা আপনি আমার ঘাড়ে চাপাতে পারেন না। বারে তুমি বলনি, তুমি একবার বলনি যে তুমি তোমার বই খাতা জামা কাপড় গুছিয়ে এই বাড়ি থেকে ও বাড়ি চলে যাবে। কোথায় যাবে? আরে আমার বাড়ির বউ যাবে কোথায়? না 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 না, রাগ ঝাল যা হবে সব এখানেই হবে, আমার বাড়ির বউয়ের অন্য কোথাও থাকা চলবে না গো। না বাবা, ও তো কথার কথা, আমাকে তো বলতে হবে। অনন্য স্যার এসেছেন আমাকে নেওয়ার জন্য, যাতে আমাকে নিয়ে বাড়িতে যেতে পারে। পিসিমণি আমার পছন্দের রান্না করেছে, মুখের উপর না বলতে পারি? আমাকে তো বলতে হতোই। আর আপনি ভাবুন, মুখের উপর ওভাবে না বলে দিয়ে আমি এখানে চলে আসতে পারতাম? পারতাম না তো, এত বড় পুলিশ অফিসার হয়েছে, ঘটে কিছু দেয়নি ভগবান, কিভাবে চাকরিটা পেয়েছেন কে জানে। আর তাছাড়া আমি যদি যাবো বলেও থাকি, আপনি কি ভেবেছেন বলুন তো? আমি কি এসে সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাব, না খেয়ে দিয়ে আমি চলে যাব, কি করে ভাবতে পারলেন বলুন তো? এবার তো তাহলে আমাকে এটা বুঝে নিতে হয়, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে পাঠিয়ে দিতে পারলে স্বস্তিতে নিজের কাজে জয়েন করতে পারব। হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছো তুমি, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরাতে পারলে আমি বাঁচি, তাতেই আমার স্বস্তি। ঠিক বুঝেছো তুমি, এছাড়া আমি আর কি করতে পারি? তুমি এই সহজ কথাটা বুঝতে পারছো না যে আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পাঠিয়ে দিতে চাইছি? আমার মতো একটা খারাপ মানুষের মনে আর কি থাকতে পারে? ঠিকই বুঝেছো তুমি, আমি এটাই চাইছি। আপনি বাচ্চাদের মতো কাঁদছেন কেন? আমার হাত থেকে মুক্তি পাওয়া এতটা সহজ নয়। শুনো, আমি এত সহজে আপনাদের বাড়ি ছেড়ে যাচ্ছি না, আরো অনেক 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 দিন আপনাদের সবার ঘাড়ে বসে খাবো, জ্বালাবো, সবাইকে প্রচন্ড ভাবে জ্বালাবো, তারপর কিন্তু আমি এই বাড়ি থেকে যাওয়ার কথা ভাবো, বুঝেছেন?
অনন্য স্যারকে আমি কি করে ম্যানেজ করব সেটা আমাকেই ঠিক করতে হবে। দরকার হলে আজ বিকেলে কিংবা কাল সকালে আপনাকে আমায় অনন্য স্যারের বাড়িতে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ মাই অর্ডার টু ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডু। ওকে, নো প্রবলেম, বলে দেব। তাতে যদি উনি হার্ট হন বা মাইন্ড করেন আমার কিন্তু কিছু করার নেই। এই না, কুসুম দোলা, কুসুম দোলা।